বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। স্কুলের উন্নয়নের জন্য, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, এমনকি শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের প্রাক্তন শিক্ষকের বিপুল পরিমাণে দান স্কুলের জন্য। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ঈশ্বর পাঠশালা স্কুলের উন্নয়নের জন্য স্কুলের প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র সরকার তার পেনশনের টাকা থেকে বিপুল অর্থরাশি সাহায্য করলেন স্কুলের জন্য। এবং উদ্দেশ্য কিন্তু একটাই, স্কুলকে যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায়, স্কুলের প্রত্যেকটা শ্রেণীকক্ষকে যাতে মজবুত করা যায়, সুন্দরভাবে গড়ে তোলা যায়, এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে সঠিক শিক্ষাটা যাতে পেয়ে থাকেন, তার জন্য স্কুলকে উন্নয়ন করা হচ্ছে একান্ত প্রয়োজন। তবে অনেক সময় লক্ষ্য করা যায় যে বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত অভাব রয়েছে, স্কুলের শ্রেণীকক্ষগুলি হয়তো ঠিকঠাকভাবে নেই বা শ্রেণীকক্ষের একটা অভাব রয়েছে, যার ফলে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো সম্ভব হয় না। এমনকি শৌচালয় থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল এবং স্কুলের যে ছাদ রয়েছে সমস্ত কিছুতেই একটা সমস্যা লক্ষ্য করা যায়, এবং সেক্ষেত্রে একটা টান লক্ষ্য করা যায় যে আর্থিকভাবে বা আর্থিক অনুদানের অভাবেই কিন্তু স্কুলগুলো সেক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া পায় না। এবং ঠিক সেই জন্য এবার সেই স্কুলের পাশে দাঁড়ালো স্কুলের প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র সরকার, যিনি 1,25,000 টাকা তুলে দেন স্কুলের বর্তমান শিক্ষকদের হাতে। এবং ঈশ্বর পাঠশালা স্কুলের উন্নয়নের জন্যই তার এই দান, তার যে মাইনে রয়েছে বা তার যে পেনশন রয়েছে সেই পেনশনের জন্যই তার এই দান, পেনশন থেকেই তার এই দান স্কুলের মধ্যে। এবং এই উদ্যোগটা সত্যি মহতী উদ্যোগ, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা এই মুহূর্তে কর্মরত রয়েছেন তারা সকলেই সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র সরকারকে, যাতে করে ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়তে পারে, তার জন্যই এই উদ্যোগ পূর্ণচন্দ্র সরকারের। কি জানাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তি আজকের এই দান ধ্যান সম্পর্কে? শুনবেন ভাই, স্কুলের উন্নতির জন্য কিছু সহায়তা করা, একটা অ্যামাউন্ট। চিন্তাটা কিভাবে আসলো আপনার, এই চিন্তাটা কেন আসলো আপনার? আমার ছাত্র জহর সাহা স্কুলে পড়ছিল, সেটা আশা প্রসঙ্গে বা একটা আনন্দ নিয়ে বা দেশের ছাত্রদের উন্নতির জন্য করছে। আমি শিক্ষক হিসেবে যারা একটু সহায়তা করা, আমার আমি নিজে দ্বারা তো পারছি না, করার দরকার মনে করি এই আমি যার জন্য এই অর্থটা, যে অর্থটা আপনি দিতে চাইতেছেন এই অর্থটা তো আপনি নিজের জন্য খরচ করতে পারতেন, যেহেতু আপনার বয়স হয়ে গেছে। আমার সংসারে আমার এখন টাকা পয়সা দেওয়ার বিশেষ দরকার নাই। আমার দুই ছেলে একজন ইঞ্জিনিয়ার, আমার বাড়ি করার প্রয়োজন নেই, ছেলেরা নিজেরা বাড়ি করতেছে শহরের মধ্যে, আমার টাকা পয়সা বাড়িতে খরচ হয় না। আমি যে পেনশন পাই, পেনশনের টাকা জমতেছে, আমি যেখানে সেখানে যা কিছু দেওয়া দিই, চান্দা গাড়িতে দিয়ে দিই, এখানেও কিছু দেব না। অ্যামাউন্ট কইতে আমি কত দেবো? 1,25,000 বর্তমানে। স্যার আরেকটা বিষয়, আপনি এত টাকা একটা রাশি দিচ্ছেন, এই স্কুলের কি স্মৃতি রয়েছে আপনার মধ্যে, এই স্কুলের স্মৃতিটা কি রয়েছে? না, স্মৃতিটা আমি থাকার দরকার মনে করি না, আমার দরকার নেই। আপনি তো স্কুলের শিক্ষকতা করেছিলেন এক সময়, আমি শুধু মহেশ ভাইটা খুব গরিব আছি, দিনে দুই বেলা খাওয়ার মতো ব্যবস্থা আছি না, মা বিধবা বাবা নাই, এই মহেশ ভাইটা কিভাবে এত বড় ধনী হইল যে কি তোমার জানা আছে? ওনার পেনশনে যাওয়ার পরে ওনার তিলে 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 যে সঞ্চয়ের অর্থ, সেই অর্থের একটা অংশ আজকে উনি এই প্রতিষ্ঠানের নামে উনি দিতে চাইতে আসেন। মহতি স্যারের এই যে মহতি একটা উদ্যোগ, যে প্রতিষ্ঠানটা থাকুক, এটা আরো বড় হোক, এখানে আরো নতুন ছেলে মেয়েরা, আরো এই যে মহেশচন্দ্র ভট্টাচার্য যে উদ্দেশ্য নিয়ে সমাজ, নতুন সমাজ গড়া, নতুন ভাবে শিক্ষায় শিক্ষিত করা, সেই যে উদ্দেশ্য এটাকে সফল করার যে মানসিকতা, আজকে স্যার আবার এই মানসিকতাটা যাতে আগামী দিনেও কার্যকরী হয়, এখানকার মানুষ ছেলে মেয়েরা যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই আদর্শ অনুপ্রাণিত হতে পারে। উনি আপনারা শুনলেন শিক্ষক, প্রাক্তন শিক্ষক পূর্ণচন্দ্র সরকারের বক্তব্য, এবং ঈশ্বর পাঠশালা স্কুলের অন্য শিক্ষকের বক্তব্য, এবং আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় যাতে নতুন নতুন ছাত্ররা তারা যাতে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, এবং বিদ্যালয়ে যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, তার জন্যই নিজের সঞ্চিত অর্থ থেকেই তুলে দিলেন বিদ্যালয়ের উন্নতির হাতে। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।